আগামী 23 সেপ্টেম্বর শনিবার রাধা অষ্টমী, আর এই দিন থেকে দুর্গা অষ্টমী পর্যন্ত পাঁচটা রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি হতে থাকবে, অর্থাৎ তাদের স্বপ্ন পূরণ হবে এবং সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবে। এই নিয়েই আজকের আলোচনা। আর এত ভালো ফলাফল কেন পাবে? এটা প্রায় 99 বছর পর এত শুভযোগে এই রাধা অষ্টমী পড়েছে, তাই এত ভালো ফলাফল কিন্তু এই পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা পরিবর্তন আনতে পারে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর প্রথমেই রাশিগুলোর নাম বলবো আপনাদের সুবিধার। আপনারা কি করছেন, সম্পূর্ণ ভিডিও না দেখে কেটে 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 আপনার রাশিটা দেখার জন্য ভিডিওটা দেখছেন, যখন আপনার রাশি পেয়ে গেলেন বাস, কমপ্লিট, আগে পিছে কিছু দেখার দরকার নেই, আর থাম্বেলটা দেখে নিলেন, ভাগ্য উন্নতি, আপনার রাশি আছে আর আপনার ভাগ্য উন্নতি হবে, এটাই তো স্বাভাবিক, আর কী করবো দেখে, আপনাদের চিন্তাধারা এটাই। কিন্তু সেখানেই আপনারা ভুল করেন, অনেক কিছু জানা বা বোঝার আছে। আর যারা মনে করে আমি সব জানি, সব বুঝে গেছি, তাদের জীবনেই দেখবেন একটু কষ্ট বেশি থাকে, কারণ বেশি বোঝার কারণে। তাই অনুরোধ করব, আপনার রাশি আছে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনার রাশি নেই তো দেখার দরকার নেই, কারণ আপনি কেন দেখবেন। কিন্তু এই অনুরোধটা থাকবে যারা দেখবেন, অর্থাৎ আপনার রাশি আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, এই রাধা অষ্টমী নিয়ে যে আলোচনাগুলো করব, কারণ এটা 99 বছর পর কিন্তু এত শুভ যোগে এই রাধা অষ্টমী পালিত হবে, এবং যে পাঁচটা রাশির জন্য শুভ সময় তৈরি থাকবে বা তৈরি হবে সেই সময়টা কিন্তু অনেকটাই, অর্থাৎ এই রাধা অষ্টমী থেকে দুর্গা অষ্টমী তাদের ভাগ্য চমকাতে থাকবে, তাদের যত বড়ই স্বপ্ন থাকুক না কেন পূরণ হবে। তাই অত্যন্ত শুভ সময় থাকবে, তাই আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখুন, তারপর আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার আদেও ভাগ্য পরিবর্তন হবে কি না, সম্পূর্ণ পরিষ্কার জলের মতো হয়ে যাবে আপনার কাছে, সেই কারণেই অনুরোধ করা হয়। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি, তারপর যদি আপনার রাশি থাকে সম্পূর্ণ দেখবেন, আপনার রাশি নেই তো দেখার দরকার নেই। প্রথমে আমি বৃষরাশির কথা বলবো। আপনার যদি বৃষরাশি হয়ে থাকে তাহলে এই 23 সেপ্টেম্বর থেকে যে আপনার শুভ সময় শুরু, অর্থাৎ এই রাধা অষ্টমীর দিন থেকে দুর্গা অষ্টমী পর্যন্ত আপনার ভাগ্য চমকাতে থাকবে, অর্থাৎ এই সময় আপনার সমস্ত কাজের দিকগুলো খুব সহজেই আপনার কাছে এসে ধরা দেবে, বা আপনার নতুন নতুন যোগাযোগ তৈরি হবে, বা হঠাৎ কোনো জায়গা থেকে প্রাপ্তিও করতে পারে। কিন্তু আপনার অ্যালার্ট থাকা কিন্তু জরুরি, আপনার চেষ্টা থাকাটা অবশ্যই প্রয়োজন, পরিশ্রম কিন্তু আপনাকেই করতে হবে। আমি সবসময় বলি আপনার হাত ধরে আপনার জীবনে সফলতা আসবে, আপনার হাত ধরে আপনার জীবনে অসফলতাও প্রবেশ করেছে, তাই সব কিছুর জন্য আপনি নিজে। তাই আপনি যদি কানে শুনে সব মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন কিচ্ছু মিলবে না, কানে শুনলে হবে না, তার সাথে সাথে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে, অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে গিয়ে আমার কথাগুলো মিলবে। দু নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হচ্ছে মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়ে থাকে তাহলে এই 23 সেপ্টেম্বর এই রাধা অষ্টমীর দিন থেকে দুর্গা অষ্টমী পর্যন্ত আপনার ভাগ্য কিন্তু চমকাতে থাকবে, এই সময় আপনার সমস্ত রকম দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্য আপনার জীবনে প্রবেশ করবে, আপনি সর্বকাজে সাকসেস পাবেন, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার আর্থিক উন্নতি হবে, বাড়ি গাড়ি এবং মানযশ খ্যাতি প্রচুর বৃদ্ধি পাবে। আর এগুলো তখনই সম্ভব হবে যখন আপনি সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকবেন, চেষ্টা করবেন, পরিশ্রম করবেন। যদি মনে হয় যে না আমার রাশি আছে এটা তো দাবি, আমার রাশি আছে মানে মিলতেই হবে, তাহলে ভুল করবেন, ঘরে বসে শুয়ে কখনোই আপনার জীবনে পরিবর্তন আসবে না, চেষ্টা কর্ম আপনাকে করতেই হবে। আপনি অন্যান্য সময়ও করেন সেটা সাকসেস পান না, কারণ সময় আপনার সাথ দেয় না, আর ঠিক এই টাইমটা আপনার সময় সাথ দেবে, যখনই যা করবেন সাকসেস পাবেন, এটাই হচ্ছে মূল বিষয়। দেখুন এই সময়গুলো জাস্ট আমি আপনাদেরকে জানাই যে আপনার জন্য পজিটিভ সময় বা ভালো সময় বা শুভ সময়। ঠিক এই সময় আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, ঝাঁপিয়ে পড়তে পারেন, পরিশ্রম করতে পারেন, আপনার সাথে মিলবে। আর যারা মনে করে অটোমেটিক হয়ে যাবে তাদের সাথে মিলবে না, আমি প্রত্যেকটা আলোচনাতেই এই
ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি। এরপর তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে একই কথা বলবো, এই 23 সেপ্টেম্বর যে রাধা অষ্টমী এটা বহু বছর পর কিন্তু হতে চলেছে, মানে এত সুন্দর তিথি যোগ, এগুলো কিন্তু 99 বছর আগে আর এই 2023 সালে। আপনাদের ভাগ্য যে বদলাবে এর থেকে বড় কিছু প্রমাণ হতে পারে না। এত বছর পর এত ভালো সময় তৈরি করবে এবং সময়টা কতদিন থাকবে, দুর্গা অষ্টমী পর্যন্ত। এই সময় আপনার ভাগ্য সম্পূর্ণভাবে বদলে যেতে পারে, সর্বকাজে সাকসেস এবং নতুন নতুন যোগাযোগে আপনার জীবনের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। শুধু বলবো অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, এগুলো সমস্ত কিছু আপনার মধ্যে যদি থাকে আজকের আলোচনা আপনার জন্য। আর যদি মনে হয় না আমার রাশি আছে আমি কিছু করব না সব অটোমেটিক পেয়ে যাব, তাহলে এই আলোচনা আপনার জন্য নয়, মিলবে না, কারণ চেষ্টা আপনার না থাকলে কোনোদিনই সাকসেস আপনি পাবেন না। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়ে থাকে আগামী 23 সেপ্টেম্বর শনিবার এই দিন রাধা অষ্টমী, আর এই দিন থেকে দুর্গা অষ্টমী পর্যন্ত অত্যন্ত শুভ সময় থাকছে, আপনার ভাগ্য বদলে যাওয়ার মতো সময় থাকছে। শুধু বলবো অ্যালার্ট থাকতে, চোখ কান খোলা রাখতে, পরিশ্রম করুন, তারপর দেখুন আপনার সঙ্গে কি ঘটে। আপনার যত বড় স্বপ্ন থাকুক না কেন 100% পূরণ হবে। আর আপনি যদি এই মুহূর্তে নানাভাবে কষ্টে আছেন, সমস্যায় আছেন, টেনশনে আছেন, দুশ্চিন্তায় আছেন, এই সময় আপনার কোনো রকম এগুলো থাকবে না, অর্থাৎ এই 23 তারিখ থেকে কিছুই থাকবে না, আপনার ভাগ্য শুধু উন্নতি আর উন্নতি হতে থাকবে। আর এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তারপর দেখুন আমার কথাগুলো আপনার সাথে অবশ্যই মিলবে। সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি ধনুরাশি। আপনার যদি ধনুরাশি হয়ে থাকে তাহলে আগামী 23 সেপ্টেম্বর যে রাধা অষ্টমী, এই দিন থেকে দুর্গা অষ্টমী পর্যন্ত অত্যন্ত শুভ সময় থাকবে। এই সময়কালীন আপনার সঙ্গে অনেক কিছু ঘটবে, অবশ্যই পজিটিভ। আপনার নতুন নতুন যোগাযোগ তৈরি হবে, বন্ধুবান্ধব তৈরি হবে, সেখান থেকেও আপনার জীবনের একটা পরিবর্তন আপনি খুঁজে পেতে পারেন। এছাড়াও অ্যালার্ট থাকতে হবে, ফাটকা থেকেও আপনার ভাগ্য বদলে যেতে পারে। এছাড়াও আপনার বিজনেস ভালো চলবে, চাকরিতে প্রমোশন যে কোনোভাবেই হোক না কেন আপনার ভাগ্য চমকাবে, এটাই স্বাভাবিক, কারণ এটা বহু বছর পর কিন্তু এত শুভ যোগে এই রাধা অষ্টমী পালিত হবে। তাই এই সময়গুলো অবহেলা না করে সম্পূর্ণভাবে জেগে থাকুন, অ্যালার্ট থাকুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। কতদিন এই রাধা অষ্টমী থেকে দুর্গা অষ্টমী পর্যন্ত, এই সময়টা আপনাদের ভাগ্য বদলানোর সময়, তাই এই সময়টা অবহেলা একদমই করবেন না, সম্পূর্ণভাবে জেগে থাকুন, কারণ এটা প্রায় 99 বছর পর এত শুভ যোগে কিন্তু এই রাধা অষ্টমী পড়েছে। এর ফলস্বরূপ এই 5 রাশির জাতক জাতিকাদের জীবনে নানা দিক থেকে পরিবর্তন আসতে পারে, আর এই পরিবর্তনগুলো অবশ্যই আপনার জীবনকে বদলে দেবে। শুধু অ্যালার্ট থাকাটা আপনার জরুরি। আপনি যদি অ্যালার্ট না থাকেন, যদি আপনার এটাই মনে হয় যে আমার রাশি আছে মানে আমার সাথে সব মিলবে, এটা একটা দাবি মনে করেন, তাহলে ভুল করবেন। দেখুন সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকারা আছেন, সকলের সাথে কখনো মিলতে পারেন, কারণ আমি রাশি বলছি আর আপনার রাশি আছে আর আপনি সব কিছু সহজে পেয়ে যাবেন, এরকমটা নয়। দেখবেন সেম রাশি, কারোর ঈশ্বরের প্রতি ভক্তি আছে, কারোর ঈশ্বরের প্রতি ভক্তি নেই, সেম রাশি, কেউ চোর স্যাজরা বা আমরা লম্পটে যাই বলি, বা কেউ ডাকাতি করে, কেউ আবার কোনো শিক্ষক, সেম রাশি, মন মানসিকতাই আলাদা। তাই আপনার মন মানসিকতা যতটা পজিটিভ থাকবে আপনার সাথে ততটা মিলবে, আপনার মন মানসিকতা যতটা নেগেটিভ থাকবে আপনার সাথে মিলবে না, যতই সেম রাশি হোক। তাই এগুলো কিন্তু বুঝতে হবে, আমরা এগুলো না বুঝেই আমাদের ধারণা আমার রাশি আছে মানে আমি সব পেয়ে যাব খুব সহজেই, কিন্তু এটা সঠিক নয়। যারা আমার প্রোগ্রাম প্রতিনিয়ত দেখেন তাদের বোঝা উচিত এতদিনে যে কোন কোন দিকগুলো মিলিয়ে নিতে হয়, কারণ আমি প্রত্যেকটা আলোচনাতেই আপনাদের বোঝাই। তাই যারা বুঝতে পেরে গেছেন
যারা বুঝতে পারবেন তাদের ভাগ্য বদলাবে, যারা বুঝতে পারবেন না তারা ভুলভাল কমেন্ট করবেন, কোনো লাভ হবে না, নিজের ক্ষতি নিজে করবেন। তাই সব মিলিয়ে নিয়ে দেখুন, আপনার মধ্যে যদি সততা থাকে, ঈশ্বর ভক্তি থাকে, ঈশ্বর বিশ্বাসী থাকে, তাহলে আপনার সাথে আজকের আলোচনা মিলবে। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।